নমস্কার নিমিতাদর্শন, যিনারা ডিএলএড পাস করে বসে আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। কবে হবে প্রাইমারি টেট 2022, তার দিন ক্ষণ সময় সব সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। জেনে নিন সেই সংক্রান্ত আপডেট। পর্ষদ সভাপতি গৌতম পাল রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক দিনক্ষণ জানিয়ে দেবেন। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বাধা থাকায় এই চলতি মাসের মধ্যে টেট পরীক্ষা নেওয়া যাবে না এবং আইনত কিছু পদ্ধতিগত বাধা থাকায় টেট পরীক্ষা এখনই নেওয়া যাচ্ছে না। কবে নেওয়া যাবে টেট পরীক্ষা চলুন বলে দিচ্ছি। তার আগে অনুরোধ করব নিমিতাদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে পর্ষদ সূত্রে জানা গেছে ডিসেম্বর মাসেই টেট পরীক্ষা নেবে এবং পরীক্ষা নেওয়ার 60 দিনের মধ্যেই রেজাল্ট বেরাবে টেটের, সবাই টেট সার্টিফিকেট পেয়ে যাবেন বলে গতকাল প্রাথমিক শিক্ষক বোর্ডের অ্যাডহক কমিটির সাথে বৈঠক হয় এবং সেখানে ঠিক হয় যে টেট পরীক্ষা নেওয়ার পর 60 দিনের মাথায় রেজাল্ট পাবলিশ করা হবে এবং টেট সার্টিফিকেট তুলে দেওয়া হবে। টেট পরীক্ষা এই আবহে সংগঠিত করা সরকারের পক্ষে একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ টেট নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। এই আবহে স্বচ্ছভাবে একদম নির্ভেজাল টেট পরীক্ষা নিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে সততার বা স্বচ্ছতার প্রতীক। নমস্কার নিমিতাদর্শন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নিমিতাদর্শন।